নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনার সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর এই 7টা দিন আপনাদের কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রা শুরু করবে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি, এবং সপ্তাহের শেষ দিন অর্থাৎ রোববার দিন বিকালবেলা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। প্রায় 4টি রাশি অতিক্রম করবে এই সপ্তাহে চন্দ্র, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত আপনারা তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বুধবার সকাল 8:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 3:20 পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। শুক্রবার দুপুর 3:20 থেকে শনিবার রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত ধনু রাশিতে চন্দ্র থাকবে এবং তারপরে মকর রাশিতে চন্দ্র চলে যাবে। যখন তুলা রাশিতে চন্দ্র থাকবে তখন কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে, ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে অর্থাৎ চন্দ্র নিচস্থ হচ্ছে, বা সকাল 8:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 3:20 পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র যখন থাকবে তখন শনি চন্দ্রের যোগ থাকবে। এমনিতেই চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, পাশাপাশি শনি চন্দ্রের যোগ, ফলে এই সময়টা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবে, একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। খুব একটা যে পজিটিভ যাবে সেটা কিন্তু নর্মালি দেখা যাচ্ছে না, এটা বলছি যে খারাপ যাবে তা নয়। সব কাজের মধ্যে একটু পুনর্পুজো, মানে একবার হচ্ছে না, দুবার তিনবার ট্রাই করে কাজগুলো করতে হচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখতে পারবেন। তারপরে যখন ধনুরাশিতে চন্দ্র যাবে অর্থাৎ শুক্রবার বিকাল থেকে 3:20 থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত ধনু রাশিতে চন্দ্র, তাই এখানে আবার বৃহস্পতি চন্দ্রের গজকশি থাকছে, রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে এই দিনটা আপনাদের আবার অনেকটাই বেটার, এই দিনগুলো বেটার যাবে। এবং তারপরে মকর রাশিতে চন্দ্র যাবে, সেখানেও কিন্তু দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহটা 12টা রাশি কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। তাই প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশি সপ্তাহ শুরুতেই সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত সেখানে দাঁড়িয়ে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহে যোগাযোগ করার জন্য দিনগুলো কিন্তু ভালো। অর্থাৎ ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে, আশ্বিন মাস পড়ে যাচ্ছে, বিয়ের যোগাযোগ যারা করতে চান এই সময় চেষ্টা করুন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। ব্যবসায় নতুন কাস্টমার, ডিলিংস বাড়বে, আর্থিক দিক থেকে লাভ হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক দিক থেকে দিনগুলো ভালো যাবে, স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, এই জায়গাগুলো কিন্তু ভালো। এক কথায় দিনগুলো কিন্তু খুব একটা নেগেটিভ একেবারেই নয়, মেষ রাশির জন্য দিনগুলো ভালো যাবে এবং যে কোনো কাজ করে নিতে পারেন, সেদিক থেকেও কিন্তু লাভদায়ক দিন প্রমাণিত হবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ফাটকায় কিছু লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। যারা বিদেশে যেতে চায় তাদের জন্য দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলা পর্যন্ত 8:30 পর্যন্ত সময়টা মেষ রাশির জন্য এক কথায় ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আর সকাল 8:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 3:20 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, অষ্টমভাবে চন্দ্র শনি চন্দ্র যোগ, শনি আপনাদের একাদশে বসে আছে, এই দিনগুলো কোনো ভাইটাল কাজ রাখবেন না, যাই করবেন ভেবে চিন্তে করবেন, ফটোকাইটা করতে যাবেন না এবং কোনো ভাইটাল কাজ রাখবেন না, কারণ অষ্টমভাবে চন্দ্র শনি চন্দ্র যোগ, সব কাজের মধ্যেই কিন্তু একটা মানসিক ডিস্টারবেন্স আপনাদের হবে। হঠাৎ কিছু পয়সা খরচা হয়ে গেল, হঠাৎ কিছু খরচ এসে সামনে দাঁড়িয়ে পড়লো, কারোর সঙ্গে কোনো বিবাদ হয়ে গেল, কর্মস্থানে প্রেশার বেড়ে গেল, নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। সেই সব এই সময়টা সপ্তাহে বিশেষ করে এই সময়টা আপনাদের একটু অ্যাভয়েড করুন, কোনো ভাইটাল কাজ রাখবেন না, নর্মালি যে কাজগুলো করতে হয় করুন, কিন্তু বিশেষ কাজকর্ম আপনারা রাখতে যাবেন না। শুক্রবার 3:20 পর থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের জায়গাটা অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ভাইটাল কাজকর্ম যা আছে, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কিন্তু কিছু আধ্যাত্মিক মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, দূরযাত্রা হতে পারে, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্য সুপ্রসন্ন থাকবে, যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। এক কথায় দিনগুলোকে কাজে লাগানোর দিন, বৃহস্পতি চন্দ্রের গজকশি থাকছে, বিদেশ যাত্রার জন্য ভালো ফল পাবেন, দূরযাত্রা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। এক কথায়
দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, রোজকার যে রুটিন আছে তার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা দিনগুলোকে পজিটিভলি পাবেন। তারপরে অর্থাৎ রোববার সন্ধ্যে 6:30 পরে আপনাদের মকর রাশিতে অর্থাৎ দশম ভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা মধ্যম প্রকৃতির, খুব একটা পজিটিভ বলবো না, কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে, তাহলে সপ্তাহটা মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটি আপনাদের বুধবার সকালবেলা থেকে শুক্রবার দুপুরবেলা যে টাইমটা আমি বলে দিয়েছি, এই সময়টা অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র থাকবে এই সময়টা একটু অ্যাভয়েড করবেন, বাকি দিনগুলো আপনাদের ফেভারে থাকছে। এই সপ্তাহের শুভ রং, শুভ রং হচ্ছে হলুদ, আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। এবং শুভ সংখ্যা 3, এই দুটো আপনাদের জন্য এই সপ্তাহে ভালো। অবশ্যই এই সপ্তাহে 60% শুভফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বিষ রাশির ক্ষেত্রে। বিষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলা পর্যন্ত অর্থাৎ 8:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে রোজকার যে রুটিন হয় সেই রুটিনগুলো খুব সুন্দরভাবে আপনারা শুরু করতে পারবেন সপ্তাহটা। যে কর্ম বলুন, ব্যবসা বলুন, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ হবে, যেমন হয় সেমনি হবে। কাজের উদ্যম থাকবে, কাজের একটা চাপ কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে প্রেশার থাকবে, কাজের প্রেশারটা কিন্তু সোম মঙ্গলবার দেখতে পাওয়া যাচ্ছে। যদি ইন্টারভিউ থাকে ষষ্ঠে চন্দ্র দ্বাদশে দৃষ্টি, যদি ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু সেখানে কিছু হলেও সফলতা পাওয়ার জায়গা থাকছে, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়ার জায়গা থাকছে। কেন, গজকুশলী থাকছে বৃহস্পতি চন্দ্রের, রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে হটকায়িতা করবেন না। অটোমেটিক্যালি আপনারা সব কিছুই পজিটিভ পাবেন, কিন্তু হটকায়িতা করে পজিটিভ জিনিসটাকে নেগেটিভ করে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ষষ্ঠ একাদশে কানেকশন, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ আপনাদের হবে, সেই জায়গাটা কিন্তু ভালো। যাদের কোর্ট কেস আছে বা কোনো আইনগত ঝামেলা, আইনগত কোনো ডেট আছে, তাদের দিক থেকে দিনগুলো কিছু হলেও ভালো, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন এবং খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। বুধবার সকাল 8:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 3:20 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, শনিচন্দ্র যোগ। একদিকে চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাবে, পাশাপাশি শনিচন্দ্রের যোগ থাকছে। পার্টনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, যারা প্রেম করছে তাদের মধ্যেও কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো, নাহলে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তানের শরীর দিকে খেয়াল রাখবেন। বিবাহিত জীবনের জন্য মধ্যম প্রকৃতি দেখতে পাচ্ছে, খুব একটা পজিটিভ আমি বলতে পারছি না। এবং ব্যবসার দিক থেকেও আপনাদের কিন্তু পরিশ্রম বাড়বে, কিন্তু সেই অনুযায়ী লাভ কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন না, ফলে মানসিক চাপ কিন্তু একটা থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। কর্মই করুন, ব্যবসায় করুন, মানসিক চাপ থাকবে, কর্মের প্রেশার থাকবে, কিন্তু সেই অনুযায়ী ফিডব্যাকটা কিন্তু আসতে চাইবে না, এর জন্য আপনাদের একটু মানসিক চাপ বাড়বে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। মধ্যম প্রকৃতির, খুব একটা পজিটিভ না, সব কাজের মধ্যে একটু ডিলে হয়ে যাচ্ছে, ডিস্টার্বেন্স হয়ে যাচ্ছে, মনটা যেন ভালো থাকছে না, পার্টনারের শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম কারণগুলো কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। কিন্তু খুব একটা যে প্রবলেমেটিক হয়ে যাবে তা নয়, কেননা বৃহস্পতি শনি আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি, ফলে আপনাদের মধ্যে কিছু স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, নতুন কর্মের যোগাযোগ আপনারা করতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আবার বেটার পাবেন। যেহেতু চন্দ্রের দৃষ্টি আপনার রাশিতে পড়ে থাকছে, মনে মধ্যে একটু চঞ্চলতা থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। এবং পার্টনার হয়তো কোনো কথাবার্তা আপনার ভালো লাগলো না, সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। মধ্যম প্রকৃতির দিনগুলো কিন্তু কাটছে এই সপ্তাহে। শুক্রবার সকাল 3:20 পর থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাচ্ছে। দেখুন, অষ্টমভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকুশলী থাকছে, পাশাপাশি আপনাদের রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে। অষ্টমভাবে চন্দ্র থাকলে ভাইটাল কাজকর্ম একদম রাখতে নেই, ভালো না, খুব একটা শুভ যায় না দিনগুলো, সব কাজের মধ্যে একটু ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যায়। বৃহস্পতি চন্দ্রের গজকুশলী আছে, সেক্ষেত্রে আপনারা অষ্টম একাদশে কানেকশন পাচ্ছেন, কিছু লাভ আপনাদের হতে পারে, আর্থিক গেন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে তাদের দিক থেকে লাভ হতে পারে, বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু আবার বিষয়রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছে। কিন্তু গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, ইমোশনাল হয়ে বড় বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না,
এবং কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। অ্যাজ ইট ইজ দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনার মোটামুটি ভালো বেরিয়ে যাবে। অবশ্যই কিছু খরচ কিন্তু থাকছে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করে চলতে হবে, তারপরে কিন্তু পরিস্থিতিটা আরও বেটার হয়ে যাবে। কারণ যখনই রোববার সন্ধ্যাবেলা আপনাদের 6:30টার পরে ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, মানে সেই সময় যে কোনো ভাইটাল কাজ করতে পারেন। যদি রোববার দিন বিকালবেলা কোনো বিশেষ কাজ থাকে, আপনারা রোববার সকালে না করে বিকালে করার চেষ্টা করবেন, সব দিক থেকেই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল বিষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিষরাশির জন্য সপ্তাহের আকাশী কালার ভালো এবং আপনাদের জন্য অবশ্যই 6 সংখ্যাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে, এবং 8 এই দুটো সংখ্যাকে আপনারা কিন্তু এই সপ্তাহে প্রেফার করতে পারেন। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে পঞ্চমে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, এবং বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, বৃহস্পতি আপনাদের একাদশে বসে আছে, এবং দশমপতি বৃহস্পতি আপনাদের, এবং সপ্তমপতি রাহুচন্দ্রের গ্রহণযোগ্য থাকছে, রাহু আপনাদের একাদশে বসে আছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রেমের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে ফাটকায় লাভ দেখতে পারবেন তাদের দিক থেকে ভালো, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, সেই জায়গাগুলো ভালো। এক কথায় দিনগুলো যথেষ্ট লাভদায়ক প্রমাণিত হবে, প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম সব দিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। বিবাহের কথা পাকা করতে পারেন, যে কোনো ভাইটাল কাজ মিটিং মিছিল ডিসিশন যদি নেওয়ার থাকে আপনার সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। ফলে প্রথম দিকের দিনগুলোই কিন্তু আপনাদের ফেভারে থাকছে, সেই জন্য যদি কোনো কাজ ভাইটাল কাজ সপ্তাহে প্রথমে করতে হয় আপনারা সপ্তাহের প্রথম দিকে করে নেওয়ার চেষ্টা করবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, যেহেতু দশমপতি একাদশে বসে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মে ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো, যে কোনো ভাইটাল কাজকর্ম আপনারা করে নিতে পারেন। সেদিক থেকে কিন্তু এক কথা ভালো ফল পাবেন, ব্যবসার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বিবাহের যোগাযোগ কিন্তু আপনারা করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো, যে কোনো কমিউনিকেশান আপনারা করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ফেভারে থাকছে। কিন্তু যখনই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, অর্থাৎ বুধবার সকাল 8:30 পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 3:20 পর্যন্ত আপনাদের দুপুর 3:20 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, এবং শনি চন্দ্রের যোগ থাকছে, শনি দেখুন আপনাদের ভাগ্যস্থানে বসে আছে এবং চন্দ্র আপনাদের ষষ্ঠভাবে বসে আছে, ষষ্ঠ নবমের কানেকশান হচ্ছে এবং অষ্টমের কানেকশান হচ্ছে, এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য খুব একটা সুজেবল দেখাচ্ছে না, ফলে একটু পরিশ্রমের মাত্রা বাড়বে। যারা কাজ করুন, আপনি ব্যবসায় করুন বা কর্মই করুন, পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়বে। ইন্টারভিউ দিতে গেলে কিন্তু সেরকম সফলতা আসার জায়গাটা কিন্তু থাকছে না, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে এক কথায়, এবং যে কোনো কাজ করতে গেলেন একবার দুবার তিনবার চেষ্টা করে কাজগুলো করতে হলো, শরীরটা ভালো থাকছে না, শরীরের দিক থেকে ডিস্টার্ব আসছে, এই জায়গাগুলো থাকবে, ফলে আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। খরচের প্রবণতা বাড়বে, যে কোনো পারপাসে খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, মধ্যম প্রকৃতির দিন যাবে, ফলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। ধরেন একটা কাজ করতে গেলেন, সেটা একবারে হলো না, তিনবারে গিয়ে সেটা হলো, ফলে মা একটা কাজ পেন্ডিং হয়ে গেল দিনের শেষে, এই জিনিসগুলো কিন্তু হবে, এবং রাস্তাঘাটে সাবধানে চলবেন। স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন, কোনো আধ্যাত্মিক চেতনার উন্মেষ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। শুক্রবার দুপুর 3:20 পর থেকে শনিবার এবং রোববার 6:30 পর্যন্ত, সন্ধে 6:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, এই সময়টা আবার আপনারা অনেকটা বেটার পাবেন। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, যোগাযোগ কমিউনিকেশান প্রেম সন্তান সব দিক থেকে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকছে। যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো আপনাদের ভালো হবে, যারা ধরুন অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়া আছে বা নেটওয়ার্কিং কোনো কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ফেভারেবল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় সপ্তমী যখন চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকার জন্য আপনারা কিন্তু সব দিক থেকেই দিনগুলো পজিটিভলি কাটাতে পারবেন, ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করে নিতে পারেন, কিছু ফাটকায় লাভ, শেয়ার লটারি থেকে কিছু লাভ কিন্তু হতে পারে।
তারপরে আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে। রোববার দিন 6:30টার পরে, সন্ধ্যে 6:30টার পরে আপনাদের অষ্টম ভাবে চন্দ্র চলে যাবে। অষ্টম ভাবে চন্দ্র শনির ঘরে, সেখানে দাঁড়িয়ে বিকালবেলার দিকে কোনো ভাইটাল কাজ রাখবে না। কারণ বিকালবেলা অষ্টমে যখন চন্দ্র যাবে, যে কোনো দিক থেকে কিন্তু একটা পরিস্থিতি হঠাৎ করে একটু নেগেটিভ দিকে চলে যাওয়ার পরিস্থিতি দাঁড়াবে। ফলে যদি ভাইটাল কোনো কাজকর্ম করার থাকে, আপনারা 6:30টার আগে করে নেওয়ার চেষ্টা করবেন, 6:30টার পরে কিন্তু করতে যাবেন না। তাহলে কিন্তু কোথায় একটু বাধাবিঘ্ন পরিস্থিতি আপনাদের সৃষ্টি হতে পারে, সেই জায়গাটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। এই সপ্তাহে 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য সাদা রংটা শুভ, সাদা রং যারা ব্যবহার করছে সাদা রংটাই এই সপ্তাহে ব্যবহার করতে পারেন, এবং 6 সংখ্যাটা আপনাদের জন্য শুভ। অবশ্যই 5ও আপনাদের জন্য এই সপ্তাহে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কর্কট রাশির জন্য। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্রের গ্রহণযোগ, এবং চতুর্থ চন্দ্র চন্দ্রের দৃষ্টি দশমে পড়ে থাকছে। রোজকার রুটিন ভালো হবে, যে রোজকার রুটিনগুলো হয় সেগুলো ভালো। যদি কর্মের কোনো যোগাযোগ করতে চান সোমবার মঙ্গলবার করতে পারেন, সেদিক থেকে অসুবিধা থাকছে না, ভালো ফল কিন্তু পাবেন। যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলেও ভালো ফল পাবেন। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান এই জায়গা থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি চন্দ্রের গজগোষ্ঠী থাকার জন্য কর্মে কোনো শুভ খবর পেতে পারেন। কর্মে বদলির জন্য যারা চেষ্টা করছে তারা কিন্তু চেষ্টা করতে পারে এই দিনগুলো, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে। যারা বদলির চেষ্টা করছে তারা করতে পারেন। বাড়ির কোনো রিনোভেশনে কাজ করানো, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জিনিসগুলো হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা এই জায়গাগুলো মোটামুটি ভালো দেখতে পাচ্ছে, কিন্তু চতুর্থে চন্দ্র থাকলে যে কোনো দিক থেকে একটু মানসিক ডিস্টারবেন্স থাকে, সেই জায়গাটা কিন্তু থাকছে। সেটা যে কোনো দিক থেকে সেটা হতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, তাহলে দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। তারপরে অর্থাৎ বুধবার সকাল 8:30টার পর থেকে বৃহস্পতি এবং শুক্রবার দুপুর 3:20 পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র চলে যাবে। পঞ্চম ভাবে চন্দ্র তো এমনি ভালো, কিন্তু সেখানে চন্দ্র নিচস্থ বৃশ্চিক রাশিতে এবং শনির দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে চন্দ্র পঞ্চমভাবে যে শুভ ফলগুলো দেয় সেগুলো কিন্তু অতটা আসবে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে আপনারা যদি কোনো ভাইটাল কাজ করতে পারেন, যেহেতু চন্দ্রের একাদশে দৃষ্টি থাকছে, যে কোনো কাজ করতে পারেন, ভালো সব দিক থেকে খারাপ যাবে না। কিন্তু যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে সব কাজের মধ্যে ডিলে ডিস্টারবেন্স হবে, মন মানসিকতাটা, মানে কাজটা শুরু করতেই দেরি হয়ে যাচ্ছে, কাজটা করতে ইচ্ছা করছে না। হয়তো ইচ্ছা করলেই জিনিসটা পজিটিভ হবে, আপনাদের সেই ইচ্ছাটাই থাকবে না। ফলে অ্যাক্টিভভাবে কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, সব দিক থেকেই দিনগুলো ভালো, কর্ম, ব্যবসা সব দিক থেকে ভালো যাবে। কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, শনি সব কাজের মধ্যে ডিলে ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করবে, এবং একটা কাজ একবারে করতে গিয়ে দুবারে হওয়া, তিনবারে হওয়া, এটা আপনাদের একটা মানসিক ডিস্টারবেন্সের কারণ হয়ে যাবে। ফলে যদি এই দিনগুলো আপনাদের অবশ্যই একটা প্ল্যান করে দিনগুলোকে কাটানো উচিত, যে এই কাজগুলো আমি করবো, এইগুলো এই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ফেভারে থাকবে, খুব একটা ডিস্টার্বল হবে না। শুক্রবার বিকাল 3:20 থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্রের গ্রহণযোগ দুটোই থাকছে। দশমে বৃহস্পতি বসে আছে ভাগ্যপতি আপনাদের, সেখানে দাঁড়িয়ে আপনারা ভাগ্যের দিক থেকে সাত, কর্মের দিক থেকে শুভ ফল কিন্তু পাবেন। ইন্টারভিউ ফেস করার জন্য ভালো, যারা এই দিনগুলো ইন্টারভিউ আছে, অর্থাৎ বিশেষ করে শুক্রবার দুপুর থেকে রবিবার 6:30 পর্যন্ত সন্ধে, এই সময় যদি ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজ থাকে তাহলে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো, এবং কাজের একটা উদ্যম থাকবে। কাজের একটা চাপ থাকলেও একটা উদ্যম নিয়ে কাজগুলো করবেন, সপ্তাহের এই দিনগুলো কিন্তু আপনাদের পজিটিভ যাবে। কিছু খরচ বাড়তে পারে, যে কোনো পারপাসে একটু খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। কর্মের যোগাযোগ যারা করছে তাদের দিক থেকে ভালো, সেদিক থেকে দিনগুলো আপনাদের খুব একটা খারাপ দেখতে পাচ্ছে না। কর্মসূত্রে দূরযাত্রা, ব্যক্তিগত কারণে দূরযাত্রা কিন্তু হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাচ্ছে, পরিবারের ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করার ছোটোখাটো অনুষ্ঠান হওয়া, এই জায়গাটাও কিন্তু আপনাদের থাকছে। ফলে মধ্যম প্রকৃতির দিন কাটবে। ভাইটাল কাজকর্ম বিশেষ একটা না রাখতে চাই ভালো, যদি করতেই হয় তাহলে কিন্তু একটু ইমোশনাল না হয়ে কাজগুলোকে করার চেষ্টা করবেন। যেহেতু রাহুচন্দ্রের যোগ আছে, একটু ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার থাকছে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে কাজগুলো করবেন, তাহলে মোটামুটি ভালোই কাটবে। রোববার 6:30 পরে, সন্ধ্যে 6:30 পরে সপ্তমভাবে চন্দ্র চলে আসবে,
ফলে সেই জায়গাটা আবার মোটামুটি ভালো পাবেন, আপনাদের রাশিতেই দৃষ্টি দেবে চন্দ্র এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে গেলেন সেই জায়গাটা হতে পারে, কেনাকাটা শপিং হতে পারে, সেই দিক থেকে কিন্তু পার্টনার সঙ্গে বন্ডিং থাকছে, ব্যবসার দিক থেকেও পরিস্থিতিটা বিকালবেলাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু কিছু হলেও লাভ দেখতে পাওয়া যাবে, এদিকে মোটামুটি ভালো ফল আপনারা পেয়ে যাবেন, খুব একটা ডিস্টার্বল বিকালবেলাটা থাকছে না। কাজকর্ম যদি করতে হয় ভাইটাল কাজকর্ম আপনারা করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা 3 এবং 6 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ, হালকা হলুদ কালারটা আপনাদের শুভ এবং সাদা রংটা অবশ্যই আপনাদের এই সপ্তাহে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতে তৃতীয় ভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত তৃতীয় ভাবে চন্দ্র থাকবে। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে, রাহুর দৃষ্টিটা পড়ে যায়। এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট এনজয়েবল যাবে, যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, ফলে যে কোনো কাজ যদি আপনাদের আটকে আছে আপনার সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের জন্য ভালো ফল দেবে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, যারা ধরুন নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকেও দিনগুলো ফেভারেবল দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। তাহলে যে কোনো কাজ করার জন্য দিনগুলো ভালো, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকেই ভাইটাল, মিটিং, মিছিল, ডিসিশন যদি নেওয়ার থাকে এক কথায় দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সোমবার মঙ্গলবার আপনাদের জন্য পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল পর্যন্ত সেই সময়টা থাকছে 8:30 পর্যন্ত, কিন্তু 8:30 পর থেকে আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র চলে যাবে, এই সময়টা শুক্রবার বিকাল 3:20 পর্যন্ত থাকবে, আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, যেহেতু চতুর্থে চন্দ্র থাকছে, চতুর্থে চন্দ্র শনিচন্দ্রের চোখ, ফলে এক কথায় আপনাদের মানসিক ডিস্টার্বেন্স একটু দেখতে পায়, যে কোনো কাজে কর্মের দিক থেকে হতে পারে, ব্যবসার দিক থেকে হতে পারে, পরিস্থিতির মধ্যে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেটা মানসিক ডিস্টার্বেন্স তৈরি করলো, ফলে এই সময়টাকে আপনাদের একটু কাটিয়ে দেওয়ার দরকার। বেশি ব্যস্ততা না দেখিয়ে বেশি ভাইটাল কাজকর্ম করতে যাবেন না, কোনো রকমের দিনগুলোকে কাটিয়ে দেবেন। যদি জোর করে সব কাজ করতে যান তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হবে, খুব একটা পজিটিভ হবে না। তাই এক কথায় মনটাকে পজিটিভ রাখবেন, চার্মিং রাখার চেষ্টা করবেন এবং দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কর্মের কর্ম করতে যাচ্ছেন, কর্মের জায়গায় চাপ বেড়ে যাচ্ছে, কার সঙ্গে বিবাদ হয়ে যাচ্ছে, কোথায় মন মানসিকতা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ব্যবসা করছেন কোথাও যেন একটা ডিস্টার্ব ফেস করতে হচ্ছে, মানে সব দিক থেকে শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান সবার দিক থেকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। পড়াশোনায় মন বসছে না বা মায়ের শরীর নিয়ে একটু চিন্তা হচ্ছে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু থাকছে, ফলে এই জায়গাগুলো একটু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। কর্মের যোগাযোগ যদি করার থাকে কর্মের যোগাযোগ করতে পারেন, যদি নতুন কর্মের খোঁজ করছেন তাহলে কিন্তু সেটা করতে পারেন, সেদিক থেকে অসুবিধা খুব একটা দেখাচ্ছে না। এবং যদি কোনো ভাইটাল কাজ অলরেডি দিন দেওয়া আছে, অলরেডি ফিক্সড হয়ে গেছে, সেই কাজটা করতেই হবে এই দিনের মধ্যে, তাহলে সেটা ঠিক টাইমে, প্রপার টাইমের মধ্যে করার চেষ্টা করবেন, তা না হলে সেটাও কিন্তু পোস্টপন্ড হতে পারে। শুক্রবার বিকাল 3:20 পর থেকে শনিবার এবং রোববার সন্ধ্যায় 6:30 পর্যন্ত আপনাদের এই সপ্তাহে সবচেয়ে ভালো। বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে, পঞ্চমী দৃষ্টি দিচ্ছে, ফলে গজখুশি থাকছে, এক কথায় পরিস্থিতির মধ্যে হঠাৎ একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন শুক্রবার বিকাল 3:20 পর থেকে, যেটা সন্ধ্যা রবিবার 6:30 পর্যন্ত থাকবে। প্রেম বলুন, সন্তান বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, ভাইটাল যে কোনো মিটিং, মিছিল, ডিসিশন আপনারা কিন্তু নিতে পারেন। আধ্যাত্মিক চেতনার উন্মেষ, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে নিজেদের যুক্ত রাখা, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। ফলে এক কথায় দিনগুলোকে কাজে লাগানো দিন। আপনারা লোন সংক্রান্ত কোনো কাজ করতে চান, ডাক্তারি পরামর্শ নিতে চান, যে কোনো দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকছে, ফলে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, ফাটকায় লাভ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো, ফলে অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার বিকাল 6:30 পরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, মধ্যম প্রকৃতির ফল পাবেন, তাই যদি ভাইটাল কাজকর্ম রোববার কিছু থাকে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা 6:30 আগে করে নেওয়ার, তাহলে কিন্তু অনেকটা ভালো, না হলে বিকালবেলার দিকে কিছু খরচের প্রবণতা বাড়বে, কিছু খরচ বেড়ে যাবে হঠাৎ করে, তাহলে কোথায় একটু মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু হতে দেখা যাচ্ছে। এই সপ্তাহ আপনাদের ভালোই কাটবে, 75% শুভ ফল আপনারা কিন্তু পাচ্ছেন এই সপ্তাহে,
এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হচ্ছে দুধেলতা কালার আপনারা ব্যবহার করতে পারেন হলুদ কালার ব্যবহার করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো এবং আপনাদের জন্য এই সপ্তাহে ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাই শুভ সংখ্যা এক এবং তিন চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে চন্দ্র থাকবে দ্বিতীয় ভাবে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশরী রাহু চন্দ্রের গ্রহণযোগ দুটোই থাকছে ফলে অর্থ প্রাপ্তি হতে পারে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে আবার পাশাপাশি কিছু খরচের প্রবণতাও কিন্তু থাকবে অর্থাৎ যে পয়সাটা আপনি পেলেন সেটা হয়তো খুব একটা ধরে রাখতে পারলেন না যে কোনো পারপাসে খরচ হয়ে যাবে আর সেটা চেষ্টা করবেন কন্ট্রোল রাখার খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন কী করে টাকা থেকে টাকা বাড়ে সেই প্ল্যানটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটারমেন্ট হয় না তো কোথায় একটু টাকা পয়সা বেশি খরচা কিন্তু হতে দেখা যাচ্ছে অর্থ আসবে কিন্তু খরচের প্রবণতাও থাকছে ব্যবসার দিক থেকে লাভ পাবেন নতুন কাস্টমার ডিলিংস কিন্তু বাড়তে পারে যেহেতু সপ্তমপতির দৃষ্টি পড়ে থাকছে বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট সোমবার দিন হতে দেখা যাচ্ছে সোম মঙ্গলবার ভালো কর্মের দিক থেকে মোটামুটি ভালো অষ্টমে দৃষ্টি পড়ে আছে তাই রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন কথাবার্তা পজিটিভ থাকছে সেদিক থেকে নতুন কথাবার্তার মধ্যেও পজিটিভনেস দেখতে পাচ্ছে খাওয়া দাওয়াটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দিনগুলো গড়ে বেরিয়ে যাবে খুব একটা খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে বা সেদিক থেকে মধ্যম প্রকৃতির দিন কিন্তু যাবে বুধবার সকাল 8:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার 3:20 দুপুর 3:20 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে শনি বসে আছে শনির দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়বে ফলে বৃশ্চিক রাশিতে চন্দ্র এমনিতেই নিচস্থ হয় ফলে যে কোনো পারপাসে আপনাদের ঘোরাঘুরি বাড়বে সে কাজই করুন ব্যবসায় করুন সপেশার সঙ্গে যুক্ত থাকুন ঘোরাঘুরি করতে হবে যত ঘোরাঘুরি করবেন তত লাভ দেখতে পারবেন যারা অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়া আছে নেটওয়ার্কিং কাজ করে ঘুরে ঘুরে সেলসম্যানে কাজ করে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে পরিশ্রমটা বাড়বে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো যাবে কাজের প্রেশার কিন্তু থাকছে ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন কোনো আধ্যাত্মিক স্থানে গমন কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি কিন্তু থাকছে দেখতে পাওয়া যাচ্ছে ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল পাবেন শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে শরীরে প্রেমের দিক থেকে মধ্যম প্রকৃতির কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে সন্তানের শরীর নিয়ে একটু চিন্তা আপনাদের বাড়তে পারে সেই জায়গাটা থাকছে কিন্তু দিনগুলো যে খুব একটা খারাপ যাবে তা না কিন্তু যেহেতু শনিচন্দ্রের যোগ আছে সব কাজে ডিলে ডিস্টার্বেন্স এটা প্রথমেই আমি বলে দিয়েছি একটু ডিলে ডিস্টার্বেন্স থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু মানসিক চিন্তার কারণ হতে পারে সেই জায়গাটা যদি অ্যাক্টিভলি দিনের শুরুতে অ্যাক্টিভলি দিনটাকে আরম্ভ করেন কাজগুলোকে শুরু করেন তাহলে অবশ্যই কিন্তু অনেক বেটার ফল আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন যদি ভাইটাল কাজকর্ম করতে পারেন দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শুক্রবার দুপুর 3:20 থেকে শনিবার এবং রোববার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে বৃহস্পতির দৃষ্টির কেন্দ্র চতুর্থ হয় পড়ছে ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন কর্মের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে নতুন কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়তে পারে বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যেহেতু চতুর্থ চন্দ্র যে কোনো কারণে একটু মানসিক ডিস্টার্বেন্স কিন্তু থাকবে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে হয়তো দেখা গেলো কোনো খরচ বেড়ে গেল এই জায়গাটা কিন্তু এই সপ্তাহে থাকছে তাহলে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে যখন চতুর্থ হবে অর্থাৎ ধনুরাশিতে চন্দ্র থাকবে তখন কিন্তু আপনাদের ভাইটাল কাজকর্ম খুব একটা না করাই উচিত দিনগুলোকে মধ্যম প্রকৃতিভাবে নর্মালভাবে কাটিয়ে দেওয়া আপনাদের জন্য ভালো হবে বৃহস্পতিবার রোববার সন্ধ্যে 6:30 পরে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে তাহলে এই সময়টা আবার বেটার পাবেন সেই জায়গাটা আপনাদের জন্য ভালো ফল দেবে সব দিক থেকেই বিকালবেলাটা ভালো ফলে ভাইটাল কাজকর্ম যদি আপনাদের করার থাকে সোমবার রোববার সকালের থেকে বিকালের দিকে সেই কাজগুলো করবেন অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6 আপনাদের এই সপ্তাহে হলুদ রংটাও কিন্তু চলতে পারে 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে চলে আসি তুলা রাশির ক্ষেত্রে
তুলা রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতে চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসায় লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে বাড়বে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, পার্টনার সঙ্গে যথেষ্ট বন্ডিং দেখতে পাচ্ছে সেই জায়গাটা ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ কিন্তু আপনাদের থাকবে। ফলে এক কথায় যে কোনো কাজ করে নেওয়ার জন্য ভালো, কমিউনিকেশন রিলেটেড দিন যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো আপনারা করতে পারেন, মনের উদ্যম পজিটিভ থাকার জন্য অনেক কাজ আপনারা করে নিতে পারেন, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, ফলে দিনগুলো আপনাদের ভালো যাবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রে গজঘষেই থাকছে, বৃহস্পতি সপ্তমে বসে আছে, বৃহস্পতি আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, ফলে সেই দিক থেকে অবশ্যই কিন্তু একাদশে আপনাদের বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, সেই দিক থেকে কিন্তু দিনগুলো ফেভারেবল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সব কাজ মাথা ঠান্ডা রেখে করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। বুধবার সকাল 8:30 পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 3:20 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে এবং পঞ্চমভাবে শনি বসে আছে, শনির দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে দশম দৃষ্টিটা, ফলে শনি চন্দ্রের যোগ থাকছে। প্রেমের দিক থেকে একটু কিন্তু কথাবার্তা বুঝে শুনে বলবেন না, ছোটোখাটো কথাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। পার্টনার সন্তানের দিক থেকে একটু ঠান্ডা লাগা আসছে প্রবলেম কিন্তু হতে পারে, সেটা কিন্তু আপনাদের কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, সন্তানের জন্য কিছু খরচ কিন্তু বাড়তে পারে, সেটা কিন্তু থাকছে। কিন্তু মন মানসিকতা খুব একটা পজিটিভ না থাকলেও খুব একটা নেগেটিভ থাকবে না, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে সেই জায়গাটা ভালো, কিন্তু আবার কিছু খরচের প্রবণতাও থাকছে, ফলে মধ্যম প্রকৃতির দিন যাবে। পরিবারে কোনো অনুষ্ঠানে যোগদান করলেন, সেখানে কোথাও একটু ছোটোখাটো কথাকে কেন্দ্র করে একটু ভুল বোঝাবুঝি বাড়লো, সেই জায়গাটা থেকে নিজেদের অ্যাভয়েড করবেন, একটু দূরে রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ যাবে সেটা বলছি না, বা খুব একটা নেগেটিভ যাবে সেটা বলছি না, মধ্যম প্রকৃতির দিন যাবে। ভাইটাল কাজকর্ম করতে হলে প্ল্যান করে করবেন, এটা সেটা করতে যাবেন না, একটা প্ল্যান করে নিয়ে তারপর কাজগুলো করবেন, না তো কাজগুলো পেন্ডিং হয়ে যেতে পারে, ফলে সেটাও কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে। তারপর আপনাদের তৃতীয় হবে অর্থাৎ শুক্রবার দুপুর তিনটে কুড়ি থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন, প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম যে কোনো ভাইটাল মিটিং মিছিল ডিসিশন এক কথায় এই সপ্তাহে এই দিনগুলো করতে পারেন। দেখুন আমি এই যে কথাগুলো বলি, এই কথাগুলো মানে এই না যে সবার ক্ষেত্রেই সবগুলোই সব ঠিক হয়ে যাবে, একেবারে সব ভালো হয়ে যাবে। ধরুন যার ভালো দশা চলছে, পরিস্থিতির মধ্যে পজিটিভ গ্রহের দশা চলছে, তারা সেই কাজগুলো আরও বেটার পাবে। ধরেন কারো খারাপ গ্রহের দশা চলছে, একেবারে অষ্টমপতির দশা চলছে, তার ভালো যাচ্ছে না, কিন্তু সপ্তাহের এই দিনগুলো তার তুলনামূলক ভালো যাবে, এমন না যে সবাই একেবারে খুব ভালো যাবে। যার ধন ভালো গ্রহের দশা চলছে, শুভ গ্রহের দশা চলছে, তার দিনগুলো অনেক বেটার যাবে, কিন্তু যাদের খারাপ গ্রহের দশা চলছে, কোনো কাজই তাদের ভালো হচ্ছে না, এই দিনগুলোকে কাজে লাগলে কিছু হলেও ভালো ফল আপনারা পাবেন, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। এই যে বলছি প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম, ফলে যাদের ধন খারাপ গ্রহের দশা চলছে তারা বলছে আমার তো খারাপ গ্রহের দশা চলছে ভালো ফল কী করে পাবো, তাই এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করি। তার মধ্যেও এই 3-7 দিনের মধ্যে এই সময়গুলো তুলনামূলক ভালো যাবে, যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে ভালো, দূরযাত্রা হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। শনিবার এবং রোববার, শুক্রবার দুপুর 2:00-3:20 থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে আপনাদের জন্য অতি শুভ, এই সময়টাকে কাজে লাগাতে পারেন। ভাইটাল মিটিং মিছিল থাকলো, ভাইটাল কোনো বিশেষ কাজ থাকলো আপনারা করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। তারপরে আপনাদের চতুর্থ হবে অর্থাৎ মকর রাশিতে চন্দ্র চলে যাবে, এই সময়টা ভাইটাল কাজকর্ম রাখবেন না, মধ্যম প্রকৃতি যাবে, কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ভাইটাল কাজকর্ম যদি করতে হয় রোববার দিন তাহলে কিন্তু অবশ্যই 6:30 আগে করবেন সন্ধে, তাহলে ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি আপনাদের 70% শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জন্য। এই সপ্তাহে আপনাদের শুভর সবুজ রঙটা এই সপ্তাহে শুভ, এবং অবশ্যই সাদা রং শুভ, এবং হলুদ রঙটাও এই সপ্তাহে আপনাদের শুভ। এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং 6। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত দ্বাদশভাবে চন্দ্র থাকবে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী, শনি রাহুচন্দ্রের গ্রহণযোগ দুটোই থাকছে। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি,
সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটু হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হতে পারে, আবার খরচের প্রবণতাও কিন্তু বাড়ছে, খরচ থাকবে। সপ্তাহে শুরুতে একটা শুরুটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ঠিক আছে, না হলে হঠাৎ করে কিছু খরচ হয়ে গেল, সোমবার মঙ্গলবারের মধ্যে কিছু খরচ বেড়ে গেল, সেই জায়গাটা কিন্তু থাকছে, ফলে মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে, কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাক হবে তার মধ্যেও কাজের প্রেশার কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। সোমবার মঙ্গলবার খুব প্রেশার থাকবে কাজের, এবং অবশ্যই ইন্টারভিউর জন্য ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত ভাইটাল কাজকর্ম যেগুলো আছে সেগুলো রাখতে যাবেন না, নর্মাল দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাড়ে 8:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 3:20 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, যেখানে শনিচন্দ্রের যোগও কিন্তু থাকছে, সেখানে দাঁড়িয়ে মন মানসিকতা একটু বেটার হলেও মন মানসিকতা দেখুন, আপনাদের শনি ঢাইয়া চলছে এবং শনির দৃষ্টিটা পড়ছে, কাজে প্রেশার থাকবে, এখানেও কিন্তু কাজে প্রেশার থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, ফলে মনটাকে এই সপ্তাহে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, এবং যে কাজগুলো সব করতে হবে সারাদিন সেগুলো নোট ডাউন করে একটা সকালবেলা একটা লিস্ট করে নেন যে এই কাজগুলো আমি করব, তারপর করুন, তাহলে কিন্তু অনেক কাজ ঠিকঠাক হয়ে যাবে, না হলে বাড়ির কাছ থেকে ট্রেন ফেল করার মতো ব্যাপার হয়ে যাবে, বাড়ির কাছ থেকে বাসটা ফেল হয়ে গেল, ধরতে গিয়ে হলেন ধরতে পারলেন না, এই জিনিসটা কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। কাজের প্রেশার থাকবে, মানসিক ডিস্টার্বেন্সও থাকবে, এত পরিমাণে কাজের চাপ থাকবে যে কোথাও তো মানসিক ডিস্টার্বেন্স থেকে বেরোতে পারছেন না, এই জায়গাটা কিন্তু থাকছে, যেহেতু শনিচন্দ্রের যুগ আছে এই জায়গাটা বাড়বে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলে আর একটু বেটার ফল পাবেন, এমন না যে খুব একটা খারাপ যাবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কাস্টমার ডিলিংস বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু আবার ঠিক থাকছে, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, কিন্তু কিন্তু সব কাজের মধ্যে কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। শুক্রবার সন্ধ্যে 6:30 পর, শুক্রবার সকাল শুক্রবার দুপুর 3:20 থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে বৃহস্পতি চন্দ্রের গোচরে থাকছে, ফলে ইন্টারভিউয়ের জন্য ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, পারিবারিক দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ভালো, যে কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, পরিবারে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা, কোনো অনুষ্ঠানে যাওয়া বা আপনার বাড়িতেই কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, পরিবারের আত্মীয় স্বজনের সমাগম, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। অষ্টমভাবে দৃষ্টি থাকছে, ফলে রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, সেই জায়গাটা কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে, এবং প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, হঠাৎ কিছু প্রাপ্তি, শেয়ার লটারি থেকে লাভ, রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে, এই জায়গাটা আপনারা দেখতে পারেন। কিন্তু ইমোশনাল হয়ে কিছু করবেন না, যাই করবেন আলোচনা করে ভেবেচিন্তে করবেন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রোববার সন্ধ্যে 6:30 পর থেকে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, এই সময়টা ভালো, যদি কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কেনাকাটা শপিং, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে, দূরযাত্রাও কিন্তু হতে পারে, ফলে রোববার দিন বিকালবেলাটা কিন্তু আবার শুভ ফল পাবেন, সেই জায়গাটা এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত সময়টাকে বৃশ্চিক রাশির অ্যাভয়েড করা উচিত, বাদ বাকি দিনগুলো তুলনামূলক আস্তে আস্তে বেটার, বিশেষ করে শেষের দিকটা একটু বেটার কিন্তু আপনারা দেখতে পারবেন। এই সপ্তাহে শুভ সংখ্যা, এই সপ্তাহে শুভ সংখ্যা আপনাদের জন্য 9 এবং 5, এই দুটো সংখ্যা আপনাদের জন্য শুভ, এবং অবশ্যই হালকা লাল কালারটা শুভ, এবং আপনাদের জন্য সবুজ কালারটা শুভ দেখতে পাওয়া যাচ্ছে। সেই ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশে চন্দ্র থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী এবং রাহুচন্দ্রের গ্রহণযোগ দুটোই থাকছে একাদশে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত টাইমটা ধনুরাশি অতীব শুভ, প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম যে কোনো কাজ, যে কোনো ভাইটাল মিটিং মিছিল ডিসিশন আপনারা কিন্তু নিতে পারেন। আর্থিক দিক থেকে হঠাৎ করে সোমবার মঙ্গলবার লাভ দেখতে পাওয়া যাচ্ছে, যে যেই কাজ করুন না কেন সোমবার মঙ্গলবার আপনাদের জন্য এক কথায় ভালো, পারিবারিক দিক থেকে বলুন, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান বলুন, প্রেম সন্তান বলুন, এভরিথিং আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে, ফলে ভাইটাল কাজকর্ম করা থাকলে সোমবার মঙ্গলবার বুধবার 8:30 মধ্যে করে নেবেন। বুধবার 8:30 পর থেকে শুক্রবার 3:20 পর্যন্ত, দুপুর 3:20 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, শনিচন্দ্রের যোগ থাকছে, ফলে এই সময়টা আবার কিন্তু আপনাদের একটু ডিস্টার্ব দেবে, মানসিক ডিস্টার্বেন্স থাকছে, খরচের প্রবণতা বাড়ছে, যোগাযোগ কমিউনিকেশনে বাধা দেখতে পাওয়া যাচ্ছে,
ফলে পরিশ্রম বেশি করাবে কিন্তু লাভটা কম দেবে, সেই জায়গাটা কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। ফলে এই সময়টাকে সপ্তাহের এই সপ্তাহের সবচেয়ে মধ্যম প্রকৃতির দিন, এই সময়টাকে অ্যাভয়েড করবেন, ভাইটাল কাজকর্ম রাখবেন না, ভাইটাল ডিসিশন নিতে যাবেন না। অর্থাৎ বুধবার 8:30 থেকে শুক্রবার 3:20 পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করবেন। খরচ বেড়ে যাবে, শরীরে ডিস্টার্ব দেখতে পারবেন, কারোর সঙ্গে যোগাযোগ কমিউনিকেশনের বিলম্ব হবে, ফলে এই সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, অ্যাভয়েড করে দেবেন। শুক্রবার 3:20 থেকে দুপুর 3:20 থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, এই সময়টা আবার পজিটিভ হয়ে যাবে। বৃহস্পতি চন্দ্রের গোচগোচি রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে হঠাৎ রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে হঠাৎ ফাটকায় কিছু লাভ, শেয়ার লট এই থেকে কিছু লাভ হতে পারে। প্রেমের দিক থেকে সুফল পাবেন, সন্তানের দিক থেকে সুফল পাবেন, মনে ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, হঠাৎ করে মানসিক দিক থেকে লাভ পাবেন, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এক কথায় দিনগুলো ভালো যাবে। ভাইটাল কাজকর্ম মিটিং মিছিল ডিসিশন যদি নেওয়ার থাকে আপনারা নিতে পারেন, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে দিনগুলো আপনাদের ফেভার থাকছে। এবং রোববার 6:30 পরে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে মধ্যম প্রকৃতি, ফলে যদি ভাইটাল কাজকর্ম রোববার দিন করতে হয় বিকাল 6:30 আগে করে নেবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বিকালবেলার দিকে যদি বিশেষ প্রয়োজন না হয় ভ্রমণ না করতে যায় আপনাদের জন্য ভালো। এই সপ্তাহে আপনারা বুধবার সকাল 8:30 থেকে শুক্রবার দুপুর 3:20 পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মোটামুটি এই সপ্তাহে শুভ সংখ্যা আপনাদের জন্য 6 সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন। 3 আপনাদের শুভ এবং আপনাদের হলুদ রং শুভ এবং সাদা রং, এই দুটো রং ধনুরাশির জন্য শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 65% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি মকর রাশির ক্ষেত্রে, সোমবার মঙ্গলবার বুধবার সকাল 8:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকছে, ফলে রোজকার রুটিন ভালো হবে, সপ্তাহের শুরুটা সবগুলো কাজ আপনাদের প্রপারলি চলবে, যে কাজগুলো প্রতিদিন সপ্তাহের শুরুতে করেন সেই কাজগুলো ভালো হবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই জায়গা থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাজের প্রেশার বেশি থাকবে, এর জন্য মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ফলে সোমবার মঙ্গলবার বুধবার 8:30 পর্যন্ত মানসিক চাপ স্ট্রেস থেকে নিজেদের কিন্তু একটু রিলিফ করে রাখতে হবে, একটু অ্যাভয়েড রাখতে হবে, সরে থাকতে হবে, একটু ফ্রি রাখতে হবে, তাহলে কিন্তু কাজগুলো আপনাদের সব ভালো হবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সপ্তাহের শুরুটা আপনাদের জন্য ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশন পূর্ণ দিন, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা নেটওয়ার্কিং কোনো কাজ করে, এদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাচ্ছে। কাজের প্রেশার থাকবে, এমন না যে কাজের প্রেশার থাকবে না, কাজের চাপ থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। তারপরে আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে, একাদশে চন্দ্র মানে সোমবার বুধবার সকাল 8:30 থেকে 8:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের 3:20 দুপুর 3:20 পর্যন্ত আপনার একাদশে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্র শনি চন্দ্রের যোগ থাকছে, ফলে সব কাজই ভালো হবে, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব কাজ ভালো দেখতে পাচ্ছে, কিন্তু সব কাজের মধ্যেই ডিলে ডিস্টার্বেন্স আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। তাই যেই কাজগুলো আপনাদের করতে হবে অ্যাক্টিভলি করে নেবেন, মানে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু কাজগুলো পেন্ডিং হয়ে যাবে, সময়টা কাজে না লাগালে সেই কাজগুলো আপনাদের সঠিক সময়ে সঠিক কাজটা দেবে না, ফলে আপনারা কিন্তু লাভও দেখতে পারবেন না। তাই যদি কোনো প্ল্যান করেন, কোনো ফিনান্সিয়াল প্ল্যান করেন, তাহলে কিন্তু সেই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন, নাহলে সময় বেরিয়ে গেলে সেই কাজটা আপনারা করতে পারবেন না। পারিবারিক দিক থেকে কিন্তু মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কথাবার্তা পজিটিভ রাখার চেষ্টা করবেন, যে কথাটা বলবেন সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক বেটার ফল কিন্তু আপনারা পাবেন। মোটামুটি সব কাজই দিনগুলো ভালো হবে, কিন্তু ডিলে ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যাচ্ছে। কাল শুক্রবার 3:20 থেকে দুপুর 3:20 থেকে রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গোচগোচরী রাহুচন্দ্রের গ্রহণযোগ, ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই পারপাসে কিছু খরচ বাড়বে, কোথাও ঘুরতে গেলেন খরচ বাড়লো, ছোটোখাটো ভ্রমণ করলেন খরচ বাড়লো, এই জায়গাটা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন এবং মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, মধ্যম প্রকৃতি যাবে, খুব একটা কাজের প্রেশার কিন্তু থাকবে, সে রোববার হোক শনিবার হোক কাজের প্রেশার আপনাদের কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কর্মসূত্রে বিদেশ যাত্রা কিন্তু হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কোনো ইন্টারভিউ থাকলে পজিটিভ রেজাল্ট পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং যদি ভাইটাল কাজকর্ম থাকে সেটা না করাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। সন্ধ্যে 6:30 পরে রোববার দিন আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে,
সেই জায়গাটা মধ্যম প্রকৃতি ফল পাবেন। আমার মনে হয় ভাইটাল কাজকর্ম যদি করার থাকে সন্ধে 6:30টার পরে করবেন, তাহলে আরও একটু বেটার ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে 60% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য শুভ সংখ্যা 5 এবং 6, এবং আপনাদের শুভ কালার আকাশী এবং সাদা। কিছু ক্ষেত্রে আপনারা সবুজ রঙটাও ব্যবহার করতে পারেন। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 8:30 পর্যন্ত ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। রোজকার রুটিন ভালো হবে, ফিনান্সিয়াল গেইন হতে পারে, যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। আর্থিক লাভদায়ক দিন, ভাইটাল যদি কোনো লেনদেন করার থাকে করতে পারেন, ভাইয়ের সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকছে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকে ভালো। বিবাহিত পার্টনারের সঙ্গে আপনাদের বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। সে জায়গাগুলো এক কথায় সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 8:30 পর্যন্ত টাইমটা আপনাদের জন্য শুভ। পরে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে নির্দ্বিধায় করতে পারেন। কিন্তু যখন দশমভাবে চন্দ্র আসবে, অর্থাৎ বুধবার সকাল 8:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর 3:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র আসবে, এবং শনি চন্দ্রের যোগ থাকছে, শনি আপনাদের রাশিতে বসে আছে বকরী হয়ে, কাজের প্রেশার এত পরিমাণে বেড়ে যাবে যে মানসিক চাপ বেড়ে যাবে, মনটা খুব ডিস্টার্ব হয়ে যাবে। সেই জায়গাটা আপনাদের কিন্তু কন্ট্রোল রাখতে হবে। পারিবারিক দিক থেকে বলুন, শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থানের দিক থেকে বলুন, কিছু না কিছু সমস্যা ফেস করতে হতে পারে। সেই জায়গাটা আপনাদের কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কর্মের যোগাযোগ করতে পারেন, পুরনো কর্ম, যারা ধরুন কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, যেহেতু শনির যোগ আছে, শনি চন্দ্র, যাদের পুরনো কাজ পেন্ডিং হয়ে আছে, হবে হবে করছে, সেই যোগাযোগগুলো আপনারা করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কাজের সূত্রে ভ্রমণ হতে দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার কিন্তু থাকছে এই দিনগুলো, ফলে মনটাকে পজিটিভ রাখবেন এবং অ্যাক্টিভলি সব কাজগুলো করার চেষ্টা করবেন। ফেলে রাখলেন মানেই কাজগুলো পিছিয়ে গেল, হলো না, এই জায়গাটা কিন্তু থাকছে। মধ্যম প্রকৃতির যাবে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। শুক্রবার বিকাল 3:20 থেকে শুরু করে রবিবার 6:30 পর্যন্ত কুম্ভ রাশির এই সপ্তাহে অতীব শুভ। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, যে কোনো ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন, আর্থিক লেনদেন, এভরিথিং আপনারা কিন্তু করতে পারেন। সব দিক থেকে শুভ ফল পাবেন, যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে। সেই দিক থেকে কিন্তু যে কোনো কাজ করার জন্য এই সময়টা সপ্তাহের সবচেয়ে ভালো। আপনার খারাপ গ্রহের দশাই চলুক বা ভালো গ্রহের দশাই চলুক, তার মধ্যেও কিন্তু এই দিনগুলো, সপ্তাহের এই দিনগুলো তুলনামূলক বেটার ফল কুম্ভ রাশি কিন্তু পাবে। যেহেতু দেখুন একাদশে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্রে গজকেশ্বরী, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি, পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে লাভ দেবে, ঘোরাঘুরি বাড়বে, ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, ছোট ভাই বোনের থেকে হেল্প পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো আধ্যাত্মিক স্থানে গমন হতে পারে, সেদিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রোববার বিকাল 6:30 পরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, ফলে বিকালবেলা কোনো ভাইটাল কাজ রাখবেন না। যদি রোববার বিশেষ কাজ করতেই হয় 6:30 মধ্যে করে নেবেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য হলুদ রঙটা শুভ ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই সাদা রঙটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের জন্য এই দুটো কালার এই সপ্তাহে শুভ, এবং শুভ সংখ্যা এই সপ্তাহে 3, 3 এবং 6, এই সপ্তাহে আপনাদের জন্য শুভ সংখ্যা। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 8:30 পর্যন্ত মীন রাশির অষ্টমে চন্দ্র। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কাজের জায়গায় ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শুরুটাই কিন্তু একটু ডিস্টার্ব দিয়ে শুরু হচ্ছে, শুরুর দিকটা একটু ডিস্টার্ব থাকবে, হঠাৎ কিছু খরচ হয়ে যাওয়া, হয়তো অর্থপ্রাপ্তি হলো কিন্তু দেখা গেল খরচ হয়ে গেল, ফলে সেই জায়গাটা আপনারা অতটা শুভ পেলেন না। সেই জায়গাটা কিন্তু মধ্যম প্রকৃতি, অষ্টমভাবে চন্দ্র যতক্ষণ আছে আপনাদের শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, পার্টনারের দিক থেকে একটু বুঝে চলা উচিত, তাহলে কিন্তু দিনগুলো মধ্যম প্রকৃতি বেরিয়ে যাবে। যদি নিজের থেকে কোনো ডিসিশান নিতে চান, কোনো আর্গুমেন্টে জড়াতে যান, তাহলে সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে, ফলে এই সময়টাকে অ্যাভয়েড করে দেবেন। ভাইটাল কাজকর্ম রাখবেন না,
দূর যাত্রায় একান্ত না হলে করতে যাবেন না, ছোটখাটো ভ্রমণ যদি বিশেষ প্রয়োজন না হয় করতে যাবেন না। বুধবার সকাল 8:30 পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 3:20 দুপুর 3:20 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন, কিন্তু এটাও খুব একটা পজিটিভ চেঞ্জ হবে না, যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কাজের জন্য ঘোরাঘুরি বাড়বে, কিন্তু শনিচন্দ্রের যোগটাও আছে, ফলে যে কাজটা খুব ইজিলি হয়ে যায় সেটাকে আপনাদের অনেক বেশি পরিশ্রম করে করতে হবে। এই জন্য মানসিক ডিস্টার্বেন্স থাকবে, শরীরটা খুব একটা ভালো থাকবে না এবং খরচের প্রবণতা থাকবে, ফলে মন মানসিকতা একটা ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু তুলনামূলক সোম মঙ্গলবার থেকে অনেকটা বেটার ফল কিন্তু আপনারা পাবেন। শুক্রবার 3:20 থেকে শনিবার এবং রোববার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে কোনো প্রমোশন হতে পারে, কর্মের দিক থেকে কোনো শুভ ফল পেতে পারেন, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে, পারিবারিক দিক থেকে শুভ যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো, কিন্তু কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে। রোববার দিন তারপরেও কাজের প্রেশার থাকছে বা কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, যাদের এবার বিশেষ করে কোনো ইন্টারভিউ আছে তারা কিন্তু অবশ্যই শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, তাদের দিক থেকে ভালো, কিন্তু কাজের প্রেশার বা যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। শরীরের দিকে খেয়াল রাখবেন, শিক্ষা, পারিবারিক মাতৃস্থান মধ্যম প্রকৃতি, শিক্ষা, পারিবারিক মাতৃস্থান ভালো দেখতে পাচ্ছে, সেই দিক থেকেও বিশেষ বাধা নেই। কর্মের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভাইটাল কাজকর্ম বিশেষ একটা রাখতে যাবেন না, এই সপ্তাহটা ঘরে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সপ্তাহে খুব একটা পজিটিভ পাচ্ছি না, ফলে রোববার দিন সন্ধ্যে 6:30 পরে যখন একাদশে চন্দ্র যাবে সেই সময়টা আপনাদের জন্য ভালো, অতি উত্তম, কিন্তু সেটা খুবই সামান্য সময়ের সপ্তাহে, তাই এই সপ্তাহে বিশেষ প্রয়োজন না হলে কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না, মধ্যমভাবে কাটিয়ে দেবেন। খুব একটা ডিস্টার্ব হয়ে যাবে সেটা বলছি না, কিন্তু সোমবার মঙ্গলবার দিনটাকে আপনারা অ্যাভয়েড করবেন, বাকি দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ, হলুদ এবং সাদা, এই দুটো রং আপনাদের জন্য ভালো, এবং শুভ সংখ্যা 1 এবং 6। মীন রাশির এই সপ্তাহে 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।